আসসালামু আলাইকুম। কোক এন্ড ফুডের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে আসলাম লোভনীয় একটি রেসিপি নিয়ে। আজ দেখাবো আলু দিয়ে কাচকি শুটকির চচ্চড়ি, যা খেতে অসম্ভব মজাদার। যারা শুটকি প্রেমিক তারা তো এখনই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হতে চলেছে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর আরও লোভনীয় রেসিপি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। কাচকি মাছের শুটকি নিয়েছি মেজামিন কাপের হাফ কাপ। এখন চুলায় একটি প্যান বসিয়ে কাচকি মাছের শুটকিগুলো টেনে নেব কোনো প্রকার পানি বা তেল ছাড়া। মিডিয়াম আছে শুটকিগুলো ভেজে নেব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। চুলার আঁচটা আবার ফুল করতে যাবেন না, তাহলে কিন্তু শুটকিগুলো চট করে পুড়ে যেতে পারে। 4 থেকে 5 মিনিট ভাজলেই দেখবেন শুটকিগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে আর শুটকির গন্ধটাও তীব্র হয়ে যাচ্ছে। তখনই নামিয়ে নিতে হবে আর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন দ্বিতীয় স্টেপে চলে আসলাম। দিয়ে দিচ্ছি আনুমানিক 4 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল রসুনের কোয়া, ছোট করে আমি কেটে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। দেওয়ার পর হালকা তেলের সাথে একটু মিক্সড করে নিচ্ছি। দেন অ্যাড করছি স্বাদ মতো লবণ। এখন লালাচারা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব আর লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। যখন পেঁয়াজটা সফট হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা কাচকি মাছের শুটকি। শুটকিটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিক্সড করে এর মধ্যে এক এক করে অ্যাড করছি আমি মশলা। দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাগুলো ভালোভাবে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটা বুঝে অ্যাড করবেন যেন শুটকি আর মশলা ভালোভাবে কষানো হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন ঢেকে দিচ্ছি ভালোভাবে কষানোর জন্য। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। যখন এমন হবে তখনই এর মধ্যে দিচ্ছি মেজারমেন কাপের 1 কাপ আলু। আলুটাকে একদম ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আলু দেওয়ার পর কোনো পানি আমি অ্যাড করব না। আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তা দিয়েই শুটকি আর আলু সিদ্ধ হয়ে যাবে। আর আলুটা হচ্ছে নতুন আলু আর কুচি করে কেটে নিয়েছি, তাই সময় কিন্তু খুবই কম লাগবে। আপনাদের যদি পানিটা লাগে তাহলে এই পর্যায়ে পানিটা অ্যাড করে নেবেন। আর দিচ্ছি আমি কাঁচামরিচ 5 থেকে 6টি মাছ দিয়ে ফেড়ে। ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এখন ঢেকে দিচ্ছি সব কিছু ভালোভাবে কুক হওয়ার জন্য। মাঝে অবশ্যই 2 থেকে 3 বার ঢাকনা খুলে খুলে লাড়াচাড়া দিয়ে নেবেন, যেন আবার নিচ দিয়ে লেগে না যায়। যেহেতু আলু অ্যাড করেছি তাই দ্রুত নিচ দিয়ে লেগে যেতে পারে।
তাই কিছুক্ষণ পর পর লাড়া দিয়ে চেক করে নিবেন। প্রায় 6 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসলাম। এরই মাঝে আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, আলুটা কিন্তু খুবই সুন্দরভাবে আমার সফট হয়ে গিয়েছে। দেখে বুঝতেই পারছেন আপনারা স্কিনে। এখন আমার কিন্তু আর রান্না করতে হবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সহজেই তৈরি হয়ে গেল আলু দিয়ে কাচ্চি সুতির চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে এই আলু দিয়ে কাচ্চি সুতির চচ্চড়ি হলে তো আমার আর কিছুই লাগে না। আপনাদের কি লাগে? আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটিতে বেশি বেশি লাইক দিবেন। আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে তোলে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।